আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীতকাল এলেই খুশখুশে কাশির যন্ত্রণা শুরু হয়ে যায়। কখনো যদি গলা খুশখুশ করে বা খুশখুশে কাশি হয়, তাহলে কোনো মেডিসিনের উপর ভরসা না করেই প্রাকৃতিক উপাদান বা ভেষজ ঔষধের উপর ভরসা করুন। ভেষজ ঔষধে খুশখুশে কাশি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। আজ আমি আপনাদের 60টি ঘরোয়া ভেষজ উপাদান দিয়ে খুশখুশে কাশি দূর করার একটা চমৎকার রেমেডি প্রস্তুত করে দেখাবো। প্রিয় দর্শক, যদি একের পর এক কাশি আসতেই থাকে এবং কাশি দিতে দিতে আপনার বেহাল দশা হয়ে যায়, ভয় পাবেন না। কষ্ট করে 10 মিনিট সময় নিয়ে এ পানিটা প্রস্তুত করুন, খাওয়ার সাথে সাথে আপনার কাশি চলে যাবে। মনে রাখবেন, এই পানিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই রেমেডিটি হালকা গরম অবস্থায় খেতে হবে, মনে রাখবেন, ঠান্ডা করে খেলে কিন্তু আপনার উপকার হবে না। এটি সকালে নাস্তার পর এবং সন্ধ্যায় অথবা রাতে ঘুমানোর আগে খেয়ে নিতে হবে, অর্থাৎ দিনে 2 গ্লাস পরিমাণ খেতে হবে। আপনার কাশি যদি খুব মারাত্মক হয়, তাহলে যখনই কাশি উঠবে সাথে সাথে একটু একটু খেয়ে নিতে পারেন, দেখবেন সাথে সাথে আপনার কাশি বন্ধ হয়ে গেছে। এই রেমেডি প্রস্তুত করার জন্য প্রথমে 6-7টি গোলমরিচ নিতে হবে, তারপর সেগুলো গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে সেটা যে কোনো উপায়ে গুঁড়ো করে নিতে পারেন। তার পাশাপাশি প্রায় 4-5টি লবঙ্গ নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে করে লবঙ্গের উপরের ফুলটা যেন থেকে যায়, কেননা এই লবঙ্গের উপরের ফুলটাই কিন্তু সবচেয়ে বেশি ঔষধি গুণ সম্পন্ন। সুতরাং এটা ফেলে দিয়ে ব্যবহার করবেন না। লবঙ্গগুলোকে হালকা ভেঙে নিতে হবে। এবারে এক টুকরো আদা নিতে হবে এবং সেটাকে কুচিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে সব কিছু দিয়ে তার উপর মেপে মেপে 2 গ্লাস পানি ঢেলে দিতে হবে। তারপর পানি সহ সে পাত্র চুলায় বসিয়ে দিতে হবে এবং সেখানে 2টি পরিষ্কার তেজপাতা ছিঁড়ে দিতে হবে। তারপর সে পাত্রটি ঢেকে দিয়ে অল্প আগুনে জ্বাল দিতে হবে। মনে রাখবেন, আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে করে পানিটি খুব দ্রুত ফুটে শুকিয়ে না যায়। একটু পর আপনি লক্ষ্য করবেন পানিটা আস্তে আস্তে কমে আসছে এবং সবগুলো উপাদানের উপকরণ পানির সঙ্গে মিশে কালারটা একটু লালচে হয়ে গেছে। এমন অবস্থায় তার সঙ্গে 1 চিমটি লবণ দিয়ে দিন এবং ভালো করে লবণটা পানির সাথে মিশিয়ে নিন। তারপর আরও 2-1 মিনিট সেই পানি ফুটতে দিন। পানিটা যখন 2 গ্লাস থেকে 1 গ্লাসে পরিণত হবে, তখন চুলা থেকে নামিয়ে নিন। তারপর সেটি গ্লাসে ঢেলে নিন এবং খেয়াল রাখবেন শুধুমাত্র উপর থেকে পানিটা নিতে হবে। তারপর সেটির সঙ্গে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। যদি কারো ডায়াবেটিস না থাকে, তাহলে অবশ্যই মধুটি মেশাবেন, আর যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে মধু দেওয়ার দরকার নেই, অথবা সামান্য পরিমাণ মধু দিতেও পারেন, নির্ভর করছে আপনার সুগার লেভেলের উপরে। তারপর সেটিতে 1 টুকরো লেবুর রস মিশিয়ে নিন। তবে 1 টেবিল চামচ লেবুর রস দিলেই যথেষ্ট, এর বেশি দিতে যাবেন না। ব্যাস, তৈরি হয়ে গেল খুশখুশে কাশি দূর করার কার্যকরী একটি রেমেডি। এটি দৈনিক 2-3 বার খেতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় খুশখুশে কাশি উঠা মাত্রই একটু পান করা। তাই আপনি চাইলে এটি বানিয়ে ফ্লাক্সে রেখে দিতে পারেন। যখনই খুশখুশে কাশি লাগবে, ফ্লাক্স থেকে গরম গরম ঢেলে একটু পান করে নেবেন, সাথে সাথেই আপনার কাশি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।